মানুষের দুইটা ছেলে একটা এক দুইটা সন্তান একটা সন্তানের নাম খবিশ আর একটা সন্তানের নাম নীলবিষ নীলবিষটা ছিল বেড়ি খবিশটা ছিল বেড়া দুই আপন ভাই বোন জেনা করলে এই দুই আপন ভাই বোনের জেনার মাধ্যমে জিন জাতিতে আল্লাহ একটা সন্তান দিল এই সন্তানের নাম হলো ইবলিস খুব বালা বালা কথা কর না কেন খুব বালা আমরা দুস্ত না আচ্ছা ইন্নহু লাকুম মাদু নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য दुश्मन প্রকাশ্য दुश्मन সে তোমার জন্য এই হাবুসের পঁয়ত্রিশ হাজার বছর পার হলো হামুসের জীবন পঁয়ত্রিশ হাজার বছর পরে হামুস বললো আল্লাহ তোরে মানি না আমার আল্লাহ বললেন মানিস না যেহেতু আমি রব্বে কারিমের দরবারে তোর আর কোন জায়গা নাই আমি আমার আল্লাহর দপ্তর থেকে তোর নাম কেটে দিলাম হ্যাঁ মুসেম দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে জেনা করলো জেনার মাধ্যমে একটা সন্তান হলো নাম রাখা হলো ইবলিস সমস্ত জিনেরা অবাধ্য হয়ে গেল আল্লাহকে ডাকার মতো আর জিন অবশিষ্ট নাই ফেরাজটাকে আল্লাহ বললেন হ্যাঁ জিব্রাইল তাম সৃষ্টির মধ্যে যত জিন আছে সব জিনগুলি তুমি হত্যা করে ফেলো সারা পৃথিবীর মধ্যে যত জিন ছিল ফেরেস্তার হাসলো জিনেরা ফেরেস্তাদের সঙ্গে মারামারি শুরু করলো তামাম পৃথিবীর মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ হলো হাজার হাজার কোটি কোটি জিন কোটি কোটি জিন ফেরেস্তারা মেরে ফেললো নাজির দেখতে খুবই সুন্দর মায়াবী চেহারা জিনের নাম হলো ইবলিশ কেবল মাত্র এক হাজার বছর বয়সের বালুক কেবল মাত্র এক হাজার বছর বয়সের বালুক ফেরেস্তারা বলল রব এত সুন্দর একটা বাচ্চা দেখলে বড় মায়া হয় আল্লাহ অতো তো কোনো অপরাধ করে না রব আল্লাহ ওকে আমরা আসমান জগতে নিয়ে আসতে চাই একটা নিরাপরাধ শিশুর আমরা কি করে আল্লাহ বড় মায়া লাগে তুমি যদি বলো আমরা ফেরেস্তারা মনে করি সে শুকুর গুজারি বান্দা হবে আল্লাহ জানেনি কথা কন্যা আল্লাহ জানেনি জানার পরেও আল্লাহ সুযোগ বাংলাদেশে সোর আছে আল্লাহ জানে না খুন খারাপই করবে কি আল্লাহ জানে না কিন্তু আল্লাহ আল্লাহ এই কি হবে আল্লাহ জানে আমার মালিক আমার মাওলা ডাক দিলেন তারা তোমরা যেহেতু বলো জিৎ শুকুর পুজোর বান্ধ হবে তাহলে নিয়ে আসো প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো আজাজিলকে প্রথম আসমানে যাওয়ার পরে আজাজিল এক লক্ষ বছর আল্লাহর ইবাদত করল। একনিষ্ঠভাবে ইবাদত ইখলাসের সাথে ইবাদত কারণ ওই সময় তো শয়তান ছিল না ও তো নিজেই শয়তান কি কথা বল না একনিষ্ঠ তার সাথে ইবাদত এক লক্ষ বছর পার করছে আল্লাহ প্রমোশন দিয়ে দিল দ্বিতীয় আরো এক লক্ষ বছর তৃতীয় আসমান আরো এক লক্ষ চতুর্থ আরো এক লক্ষ পঞ্চম আরো এক লক্ষ ষষ্ঠ আরো এক লক্ষ সপ্তম আরো এক লক্ষ বলা যাবে সোহান আল্লাহ আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ জানে সে কি করবে খুশি হয়ে যাওয়ার পরে আমার মালিক তাকে একটা লকব দিলেন প্রিন্সিপাল অফ মালায়েকা সেন্সেলর অফ মালায়কা সমস্ত ফেরেস তাদের সেন্সেলর মাল্লেবুল মালায়কা চারটি খানিক লকব না সে বিরাট বড় সাইকুল হাদিস বিরাট বড় মুফতি বিরাট বড় মুহাদ্দিস বিরাট বড় আলেম বিরাট বড় আবেদ মুআল্লিবুল মালায়েকা সৃষ্টির সমস্ত ফেরেস্তাদের মুআল্লিম তো মধ্যে আসছে সে আরশিমু আল্লাহর নিচে আল্লাহ ইয়াকুত জমররত মনি মুক্তা দামি পাথর দিয়ে জান্নাতি পাথর দিয়ে আল্লাহ তার জন্য একটা মিম্বর বানাই দিতেন মিম্বরের সামনে বিরাট বড় প্রান্তর ছিল বিরাট বড় প্রান্তরের সামনে কোটি কোটি ফেরেস তারা বসত আসে মিম্বরে বৈসা সিয়ারে বৈশে বৈশে সে আল্লাহর গুণগান করত। আল্লাহর তৌহিদ রুবু কথা বলতে বলতে প্রশংসা করত। আর ফেরেস তারা শুনে 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 চোখের পানি ফেলে ডুকরিয়ে ডুকরিয়ে তার ওয়াজ শুনে কাঁদতে থাকতো এত বড় চমৎকার ওয়াইস বিরাট বড় ওয়াইস ওয়াজও খারাপ পারত না বিরাট ওয়াজ

ওয়াদ চলতে লাগলো এইভাবে আরো কয়েক লক্ষ বছর এরপরে আমার মালিক আমার রব আমার আল্লাহ সব ফেরেস ডাক দিলেন সব ফেরেস তাদেরকে ডাক দিয়ে আল্লাহ আর একটা সম্মেলন করলেন বিরাট বড় মহা সম্মেলন হলো সেই সম্মেলনে আমরা ছিলাম না খালি ফেরেস তার আর ফেরেস আল্লাহ সম্মেলন কালিল মালাইকাতি ইন্নি জাইলু ফিল আরদি খলিফা আজকে একটা জিনিস শিখে যাবেন ইবলিস থেকে একটা বিষয় আপনাদেরকে খুব শিখে দিতে হবে সারা জীবনের জন্য মনে রাখতে হবে ইবলিস যা করছে আমরা তার বিপরীত করতে কি কথা কর না কেন

দাঁড়া করে আল্লাহ একটা ভাষণ দিচ্ছে আল্লাহ তার রসুলকে বলতেছে হাবিব আপনি স্মরণ করেন তো ওই দিন ফেরেস্তাদের সম্মেলনে আমি আল্লাহ পাক কি বলেছিলাম আমি ফেরেস্তাদেরকে বলছিলাম এ ফেরেস্তারা আমি দুনিয়ার বিচ্ছে খলিফা পাঠাবো আল্লাহ আমরা রে পাঠাইবো আমরা রে মার কর জুতা চুরি করার লেগে সুদ খাওয়ার লেগে ঘুষ খাওয়ার লেগে মানুষের মাথায় বাড়ি দেওয়ার লেগা রক্ত শোষণ লেগা আর একজনের হক মেরে খাওয়ার লেগা না এই জন্য ফাটাইছে না আমরা আল্লাহ বলছে খলিফা কিন্তু খলিফার আর দুনিয়ার ভিতরে এসে যার শুরু করছে তো ভাষায় প্রকাশ করার কথা আনারস কিনতে গেছি মাঝে মধ্যে কুয়ে টাঙ্গাইলির মধুপুর বললাম ভাই ঢাকার আনারস বাচ্চা কাছে খাবো ফরমালিন থাকে বাগান থেকে কেটে দেয় পয়সা দিবা ফাউনি বল ওরা মনে চিন্তা করতে পারে যে হুজুর চাইলে ফাউ দিয়া লাগবে না জ্বালা জন্তা এগুলো ফাউ না টাকা দিব না আমার বাগান থেকে কেটে দেয় হুজুর কোনো লাভ নেই বললাম কারণ কি কয় ঢাকার টাও যা বাগানের টাও তা বললাম কারণটা কি কয় গাছের গুড়াত মেরিয়ে দিচ্ছে বুঝতে পারছেন আম গাছের ফরমালিন সারা খাবেন আম গাছে খাওয়াচ্ছে বিরিয়ানির ভিতরে মাখা বিষ রং মিশ্রণ করে ওটা খাইলে স্বাদ লাগে খুব টেস্ট খাওয়ার পরে লিভারে ফাংশনের সমস্যা করে কিডনি সমস্যা করে ডায়াবেটিসের প্রবলেম হয় হাটে প্রবলেম করে এজন্য বাংলাদেশে দেখবেন হাজার হাজার রুগী খালি ভারতে দৌড়ায় খালি ভারত থেকে ওরা চিকিৎসা করার লাগিয়া খালি ভারত থেকে ওরা চিকিৎসা করার লাগিয়া অনেকে ভারত চিকিৎসা করে এসে গিনাম এসে ভাবলা বড় ডাক্তার দেখেছি কি কথা কর না কে ঠিক বিনা ডাক্তার দেখেছি ডাক্তার দেখেছেন তাতে কি টি কি আছে ওষুধের रिक्শালাইপালা তো ডাক্তারও লাগে না বড়িও লাগে না ইনজেকশনও লাগে না হ্যাঁ কথা কর না কে

তারপরে যেহেতু আমরা ওয়াইজ বক্তা আমাদের কথা অনেকে শুনতে চায় হুজুর কি বলে আমরা বুঝবো সামাজিক বেধি পারিবারিক বেধি আমাদের স্বাস্থ্যের বেধি অন্তরের বেধি আমলের বেধি জীবন চর্চার বেধি সব বেধিগুলি ওয়াস থেকে নিরাময় করে নিয়ে যাওয়াটা দরকার আছে কি কথা কন ঠিক কিনা ওয়াস খালি মানুষ মনে করছে এটা বিনোদন আনন্দ না ওয়াজ নসিহত হচ্ছে শিখে যাওয়ার জানা এখান থেকে বুঝে বাড়ি যাওয়ার জায়গা ও মুসলমান খুব মনোযোগ দিন আজাজিল তখন আল্লাহর দরবারে বিরাট বড় মর্যাদা তার মুআল্লিমুল মালায়েকা চারটিখানি কথা না সব ফেরেশতাদের মুআল্লিম সে বিরাট বড় লক্ষ তার আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাক দিলেন ডেকে বললেন আমরা আমি আল্লাহ খলিফা দুনিয়াতে পাঠাবো আমার মালিক আমার আল্লাহ বললেন কি বললেন আমি খলিফা পাঠাবো পৃথিবীতে মানব জাতি পাঠাবো একসাথে বলবেন মার হাবা আল্লাহ আমাদেরকে পাঠাবে সব ফেরেস্তাদের সামনে যখন উপস্থাপন করলো

অ্যাটেনশন এটা মসজিদ ঠিক কিনা নামাজ পড়বে না এই কথা ফেরিস্তরা বলে না রোজা রাখবে না এই কথা বলে না জাকা হজ করবে না এই কথা বলে না ফেরিস একটা আপত্তি আল্লাহ ওরা দুনিয়াতে যে খালি মারামারি করবে কাটাকাটি করবে আর ফাসাদ বাঁধাবে অশান্তি সৃষ্টি করবে অশান্তি বাঁধাবে এই জাতীয় দুনিয়াতে ফাটাইও না আপনি একটু দেখেন তো কান্দুঘর বাসিক কান্দুঘর দরবার শরীফের মহিবিনেরা কামাল্লা দরবারের মহিবিনেরা সাইকুল হাদিসের মহিবিনেরা একটু বুঝে যান একটু শিখে যান বাংলা না পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যে অঞ্চলে ঝামেলা না আছে ঘরের ভিতরে জামেলা। স্বামী স্ত্রীর ঝামেলা গ্রামে গ্রামে ঝামেলা পাড়ায় পাড়ায় ঝামেলা আত্মীয় আত্মীয় ঝামেলা ভাইয়ে ভাইয়ে ঝামেলা আছে না আপন রক্তের ভাইয়ে ভাইয়ে ঝামেলা ঘরের বেডি খালি ফিট মানে কি ঠিক আসতে পেলেন কি মিশে কথা বললাম ঘরের মহিলা খালি ফিন মারে ভাই ভাই কি বিলে এক কাতার মিশে ঘুমাইছে অনেকজন আরেকজনের দিকটা রে খালি ফিন মানে ঘরের ভিতর সাবি মারতে এই জাতির কিভাবে যে শিখাবো আমি জানি না এই জাতির আল্লাহ বা কাটি দিয়ে বানাইছে এটা পরে আসতেছে এটা এখন আসা যাবে না বা কাটি দিয়ে বানাইছে আল্লাহ রসুল বলছে হঠাৎ করে টান দিও না ভাইঙ্গে যাবে এটা আস্তে আস্তে তেল মাখায় আনতে জ্বালা আছে কি মিল ভাই ভাই এক খাতের নিচে ঘুমাইতেছে খাইতেছে ফিরতেছে চলতেছে কোন ঝামেলা নাই বিয়ে থা হওয়ার পরে যুদ্ধ লেগেছে এই যুদ্ধ শুরু হয়ে গেছে একটা আর একটা দেখতে পারেন আটটা একটা চেহারা পর্যন্ত দেখে রক্তের ভাই ওর রক্ত কাটলে আর এর রক্ত কাটলে এক পাপের রক্ত এক মার রক্ত একজন আর একজনের চেহারা দেখে না মানুষ হয়েছে কি কথা কর না মানুষ হয়েছে কি আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম আমি মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কথা কন ঠিক কিনা কান্দুকার দরবার শরীফের বাবাজিরা ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবো হে রব এমন জাতি দুনিয়ার মধ্যে কি পাঠাবেন যারা মারামারি কাটা কাটি করবে রক্তপাত করবে ফেসাদ করবে সারা দুনিয়াতে খালি অশান্তি পাকাবে আমার দেশের আবার কিছু মানুষ আছে এক পাড়ার ভেজাল আর এক পাড়ায় বাদায় এক গ্রামের ভেজাল আর এক গ্রামে বাদায় এক পরিবারের ভেজাল আর এক পরিবারে বাদায় সগোল খুরি কইরে একজনের দোষ আর একজনের কাছে বইলা মারামারি ঝগড়া প্রসাদ বাড়ায় দেয় এরকম সকল খোর আমার দেশে আছে না সগোল খুর হ্যাঁ আসে না 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 দুইজন তার ওটা বড় কথা না মানুষের ভুল হইতে পারে মা কি কথা ঠিক কিনা আমরা তো সবাই নিষ্পাপ তা কিন্তু না সবারই কম বেশি গুণা আছে কি কথা কেন আছে না না আছে আমরা সবাই কিন্তু বালা না ওই বক্তা শ্রোতা সবারই জীবনে ভুল আছে দুই একজন মানুষের ভুল হইতে পারে কিন্তু সে আশা করি আমরা আল্লাহর মান্দার সংশোধন হয়ে যাবে কথা কোন ঠিক কিনা সংশোধন হবে সংশোধন হবে দুনিয়াতে কি চিরদিন থাকার জায়গা বন্ধু আগের যারা কবরে চলে গেছে না আমরাও তো কবরে যাইতেই কি লাভ হবে বলেন তো কি লাভ হবে ফাসাদ মধ্যে অশান্তি মধ্যে আমরার কি লাভ হবে কোন লাভ না সার পয়সা বললো যাই লাভ জার হবে শুধু লাভ হবে বান্দার কোনো লাভ নাই আল্লাহর কসম করে বলি আল্লাহি বিল্লাহি ত যে মালিক আপনার হায়াত দিছে যে মালিক আপনার হায়াত নিবে যে মালিক আপনাকে রিজিক দিছে যে মালিক আপনাকে সন্তান দিছে যে মালিক আপনাকে বিবি দিছে যে মালিক আপনার জীবন দিয়েছে যে মালিক আপনার যা যা প্রয়োজন সব দিয়েছে সেই মালিকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে সেই রব সেই দিন যদি জিজ্ঞেস করে বান্দা তোর হায়াত দিছিলাম রিজিক দিছিলাম দৌলত দিছিলাম বাড়ি দিছিলাম ঘর দিছিলাম জমি দিছিলাম খাবার দিছিলাম মাছ দিছিলাম শাক দিছিলাম লজ্জ দিছিলাম আনন্দ দিছিলাম ফুর্তি দিছিলাম সব তরে দিছি সব তরে দিছি তুই শয়তানের কথা শুনলি আমি আল্লাহর কথা শুনলি আল্লাহ আল্লাহ কি জবাব সেই দিন দিছি কোন জবাব আমাদের থাকবে অতিবেগুলি বাদ দিত আল্লাহ রসুল বলছেন কবরের মধ্যে সবচেয়ে কঠিন আজাব হবে দুনিয়ার ভিত্তে যারা সগুল খুঁজি করে ভেজাল বাড়া সগুল খুঁজি যারা করে কবরের মধ্যে তাদের কঠিন আজাব হবে আল্লাহ এই ভয়াবহ আজাব থেকে আমরা বাসা সকলে বলে না আমিন ফেরেস্তারা আবার বলতেছে ونحن نسبح بحمدك ونقدس لك

আমরাই তো তোমার তসবি করতেছি বেহাম তোমারই তো হাম দমরা করি গুণকীর্তন প্রশংসা যা যা দরকার আমরা করতেছি তোমার এই পবিত্রতা ঘোষণা তো আমরাই করতেছি দুনিয়াতে মানুষ জাতি কলিফা আর পাঠানোর দরকারটা কি খালি ফেসাদ করবে অশান্তি করবে মারামারি করবে বউ স্ত্রী ঝগড়া করে তালাক হলে এই যে আমাদের দেশে বর্তমানে তালাকের সংখ্যা বাড়ছে কথা কন না ঠিক কিনা আমার দেশের ছেলেরা অধিক ছেলেরা বিদেশে থাকে কেন যায় বিদেশে কেন যায় শুধু কি টাকার জন্য না সন্তানের সুখের জন্য সন্তানের সুখের জন্য স্ত্রীর সুখের জন্য বাবা মার একটু হাসির জন্য যায় যে আব্বা আম্মা কষ্ট করে বড় করছে এখনো যদি বাবার কান্দেশ খায় তো বিদেশে যায় অনেক পরিশ্রম করে টাকা পাঠায় স্ত্রী রাইখে যায় স্ত্রীর সে দিন রাত চব্বিশ ঘন্টার ষোলো ঘন্টা পর্যন্ত ডিউটি করে বারো ঘন্টা পরিশ্রম করে বিদেশে যেই ছেলে দেশে ঘুরে বেড়েছে সেই ছেলে বিদেশে যায় বারো ঘন্টা ডিউটি করতেছে কথা ঠিক কিনা বারো ঘন্টা করতে যে স্ত্রী দুনিয়া রেখে গেল এই স্ত্রীর বোঝা উচিত যে আমার স্বামী বারো ঘন্টা পরিশ্রম করে আমার জন্য আমার সন্তানের জন্য কিন্তু না বুঝে এই মহিলা ফ্যামিলির মধ্যে অনেক আছে আবার ভালো আছে অনেক আলহামদুলিল্লাহ অনেক বোনেরা যথেষ্ট পরিমাণ ভালো আবার কিছু আছে অশান্তি বাধায় শ্বশুর শাশুড়ির সাথে নিয়মিত ঝগড়া ফসাদ করে অনেকে আমাদেরকে সে করে হুজুর অনেক বড় পেরেশানির মধ্যে পড়ে শখে কথা একটু উনি ফেট করে খেয়ে দিলে বেটিকে কান্তরে টাইম লাগে ঠিক আসতে চলে

কেমতের আলামত আলামত সুগ্রাম ছোট ছোট আলামত আশিটার উপরে আলামত আছে সংখ্যা বাড়বে বিবাহ বিচ্ছেদ বেড়ে যাবে ছোট বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে বিচ্ছেদ হয়ে যাবে নবী বলেন এগুলি শয়তানের কারসাজি আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যায় যখন স্বামী স্ত্রীর তালাক হয় হ্যাঁ কারণ কি জানেন কোন সন্তান যদি ওই ফ্যামিলির মধ্যে থাকে ওই বাবা মার মাথার ব্রেনে পড়ার আগে সন্তানের ব্রেনের উপরে এসে কঠিন চাপ পরে শেষ পর্যন্ত এই ছেলে দেখবেন পথভ্রষ্ট হয়ে যায় এই মেয়েটা পথ হারা হয়ে যায় সঠিক থাকে না সে নিজেকে স্থির রাখতে পারে না বড় হলে যুগ যুগ পর্যন্ত এই এফেক্ট সাং ওর মগজে হৃদয়ের ভিতরে আঘাত করতে থাকে বারবার জীবনের শেষ সময় পর্যন্ত মগজে ও দেহে আঘাত করতে থাকে এই জন্য আল্লাহ পাকের আসে মোল্লা কেঁপে যা এ কাজ করবেন না কখনো যত চেষ্টা হাজার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর ভিতরে মিল করে দেওয়ার জন্য আল্লাহর কসম করে বলি কেউ স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব নিয়ে কেউ যদি যায় কোন মেয়ে কোনো বাবা কোন মা যদি সিদ্ধান্ত নেয় আল্লাহর গজব যেন বাইরে দরকার কথা কোন ঠিক কিনা কঠিন কঠিন অনেক কঠিন আপনি বুঝতেছেন না এই সন্তানের ওই মৃত্যুর আট দিন পর্যন্ত তার কলিজার ভিতরে এটার আঘাত লাগতে থাকে

আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ কি কি জানে আর জানলো না হাকিকত রা বলোল জিব্রাইল কে পাঠালেন জিব্রাইল পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসো বাংলাদেশ থেকে মাটি নিবা ভারত থেকে নিবা পাকিস্তান থেকে নিবা আফগানিস্তান থেকে নিবা ওই অস্ট্রেলিয়া মালয়েশিয়া থাইল্যান্ড তারপরে আপনার কি বলে ইন্দোনেশিয়া এরপরে এশিয়া ইউরোপ আমেরিকা আর আফ্রিকা বিভিন্ন জায়গা থেকে মাটি গুলি নিবাং এই মাটি গুলি নিয়ে আসবে জিব্রাইল জিব্রাইল আসছে জমিনের মধ্যে থাবা দিছে মাটি নেওয়ার জন্য জমিন কেদে দিয়ে ডাক দেয়া বলে জিব্রাইল খুদার দোহাই দিচ্ছি রে জিব্রাইল আমার থেকে তুমি মাটি নিও না আমার থেকে আল্লাহ বান্দা বানাবে এই বান্দারা গুনা করবে অপরাধ করবে আর আমাকে জাহান্নামেরা গুনে জ্বালানো হবে আমি মাটির সহ্য হবে না না জিবরাইল আল্লাহর দুহাই লাগে তুমি আমার থেকে মাটি নিও না জিবরাইল চলে গেলেন ফিরে ডাক দিলেন মালিক আল্লাহ কি হে জিব্রাইল মাটি আনো নাই জিব্রাইল ডাক বলেন আল্লাহ মাটি কেমনে আনবো গো মালিক ও মালিক কি করে মাটি আনবো তোমার দোহাই দিছে মাটি মাটি কাঁদে মাটির কান্দন দেখে আমি জিব্রাইলের বড় মায়া লাগছে তোমার দোহাই দিছে দেখে আমি মাটি আনি নাই আল্লাহ মিকাইলে পাঠাইলেন মিকাইল তুমি যাও মিকাইল আইসে মাটির মধ্যে হাত মারছে মাটি কি কথা বলে মিকাইল রে খুদার দোহাই দে আমারে নিয় না মিকাইল এ কথা বলার পরে মিকাইল চলে গেছে আল্লাহ বলেন মিকাই বল মিকাই ডাক দেখ আল্লাহ বড় মায়া লাগছে মাটি কান্না কাটি করে আল্লাহ বলেন খলাকল ইনসানামিন সালসলিন কালফা খ আমি মানুষ বানাইছি খরখরা শক্ত মাটি দিয়ে শক্ত মাটি দিয়ে মানুষ বানাইছি খড় করা শক্ত মাটি দিয়ে মানুষ বানাইলাম আমি আল্লাহ আল্লাহ ডাক দিলেন ইসরাফিল তুমি যাও মাটি নিয়ে এসো ইসরাফিল আসার পরে হাত মারছে মাটি কাদের বলে ইসরাফিল আমারে দি আল্লাহ মানুষ না নাফরমানি করবে আর নামে পড়বে আমি মাটির কষ্ট হবে রে ইসরাফিল না না আমার থেকে তুমি মাটি নিও না ফিরে গেছি ইসরাফি আবার ডাক দিছে আল্লাহ কি হে ব্যাপার কি আল্লাহ ডাকতে দে বললেন ইসরাফি ইসরাফিল কে আল্লাহ বড় মায়া লাগছে এবার আল্লাহ আজরাইলকে কে পাঠাই দিয়ে বললেন আজরাইল তুমি যাও মাটি নিয়ে আসো আজরাইল এসে মাটির মধ্যে থাবা মারছে মাটি কেঁদে দিছে আজরাইল জিবরাইল নে ফেরাইছি میکাইল ইসরাফিল ফেরেশতাদেরকে ফেরাইছি রে আজরাইল তুমি নিও না কুদর দহায় দিচ্ছি আজরাইল ডাক ডেকে মাটি রে তুমি যার দুহাই দিচ্ছ সেই মালিক আমারে পাঠাইছে তুমি যতই সিতকার করো কাজ হবে না আমি তোমাকে ধরে নি যাব আল্লাহর হুকুম হইছে মালিকের হুকুম মানতেই হবে তোমাকে সারা যাবে না সব থেকে থেকে আজরাইল মাটি গুলি দিয়ে বেহস্তের তাস্কিম নদীর পানি দিয়ে মাটির খামির করছে পানি আছে মাটি আছে আগুন আছে বাতাস আছে মার হাবা কর মানুষ শুধু মাটির তৈরি না মানুষের এই তৈরির সাথে পানি আছে কি আছে মাটি আছে পানি আছে আগুন আছে বাতাস আছে এই জন্য শরীরের মধ্যে চারটে পদার্থ মাটি পানি আগুন বাতাস আপাতস খাক বাদ চার রঙের মশল্লা চার রঙের মশল্লা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশল্লা দিয়া আগুন পানি মাটি বাতাস আগুন পানি মাটি বাতাস এক যোগে করিয়া প্রকাশ একসাথে বলবেন মার হাবা আল্লাহ চারটে পদার্থ নিয়ে আদম সবি উল্লারে আল্লাহ বানাইলেন একসাথে বলবেন সুবাহান আল্লাহ বেহেস্তের মধ্যে আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত দাঁড়া করে শুকাইতে লাগলেন কত বছর এই দেখেন খেলা খেলা দেখেন আল্লাহ পাখির কত বড় কুদ্রত ওয়ালা দেখে জান্নাতের ভিতরে ফি একটি সুরাতি মা সা আর খুব সুন্দর শুরু দিছে আব্বা আদমের সেটি সুন্দর পৃথিবীতে মানুষ নাই আমার রসুল আলাদা নবীর মেসাল নাই আদাম সফিউল্লাহ অনেক সুন্দর ইউসুফ আদাম সফিউল্লাহ থেকে অর্ধেক সুন্দর সৃষ্টির মধ্যে আল্লাহ নিজ হাতে তারে বানাইছে মারহাবা বলবেন

সারতে চাই না ঢাকাতে আমার জমির পাশে এক বুড়া আছে বিল্ডিং উঠেছে কান্নিশ বাড়াই দিছে ছয় ইঞ্চি কোম্পানি ডেকে নিয়ে বললাম ছয় ইঞ্চি বুড়াই বাড়াই লাগছে একটু কয়ে দেন না একটু কমাই দিক না সবারই সুবিধা এটা আইনের আওতার ভিতরে থাকবে সৌন্দর্যের মধ্যে থাকবে বুড়া হনে না এগুলো ঠিক আছে কবরে নিয়ে যায় আর কি করবেন কথা খারাপ কইছি

এরা মনে করে জমি বুঝি আমি লইয়া কবরে যাব দেশে গেছি জমি দেখার জন্য টাইম পাই না বছরে এক দুইবার যাওয়া যাও বাইবের আর দ্বারা জমি জমা দেখে তা আমার করি একটু দিকে তো পশ্চিম পাড়া গেছি জমি দেখার জন্য যাই দিই জমির আতাল ঠেলতে 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 পুনা বাদ এলাইছে এক হাত আমি বললাম কাকা ছোটকাল থেকে তো এটা সোজা দেখছিলাম বাঁকা কেমন হয়েছে না ওই আমারই মাটি আমি ফামুন আচ্ছা পাইলে তো আপনি নিয়ে গেলেন আলহামদুলিল্লাহ আর যদি মাফে আপনি না পান তাহলে কেয়ামতের ময়দানে কিন্তু বুঝে সুঝে নিবার পরের তারিখ যা দিয়ে শুধু হয়ে গেছে বুঝাইছি যে না এটি ঠিক হইতেছে পাইলে তো আপনি ফাই গেলেন আর যদি আমি পাই তাহলে কেয়ামতের ময়দানে আপনার কাছ থেকে বুঝাইলেন ঝগড়া বাজার করতাম জানকে প্রেম মুসলমান কবি মনতো হযরতে আদম সফিউল্লাহকে আল্লাহ চমৎকার সুন্দর দেহ বানাইলেন কোরআন আল্লাহ বলেন লাকদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউব কষ্ট হচ্ছে আপনাদের না আপনাদের আর আধা ঘন্টার সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ একসাথে বলি তো আল্লাহ আকবর না সারা রাত্রে করলে মজা লাগবে না আর আপনারা মানুষও মজার দরবারও মজা ওলি আল্লাহর কদমও মজার জায়গা এই জাগাতে আল্লাহর আবারই তো সাকিনা নাজিল মার হাবা বলবেন না আল্লাহর পিয়ারা মেহবুব বান্দারা যেখানে থাকে ও জায়গা আল্লাহর সাকিনা নাজিল হয় আল্লাহর কোরআন ওয়াজ করতেছে ইন্মেচল্লা গীতারি বুমিনল মোহ শ্রী কি কোরআনে ভুল টুল আছে না মিথ্যা টিটা আছে সংযোজন বিয়োজন হবে মালিক বলছিল নিশ্চয় আমি আল্লাহ রহমত আমার মুহসিনদের কাছে এজন্য মাজার শরীফে যেয়া আল্লাহর ওলিদের মজলিসে বসলে হৃদয়ে শান্তি লাগে মজা 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 লাগে এই মজা দুনিয়ার মানুষে বুঝানো যে জীবনে আফেল খাইছে না আফেলের স্বাদ বোঝানো যাইতে যে জীবনে সাপের কামড় খাইছে না সাপের কামড়ের ব্যথা তারা বোঝানো যাইতে যার সন্তান মারা না গেছে সে সন্তান হারানোর দরদ বুঝে না যার বাপ মা মারা না গেছে সে বাপ মার বিয়োগ ব্যথা বুঝে না যে এতিম না হয়েছে সে এতিমের কষ্ট বুঝে এই জন্য আল্লাহ রসুল কাল এতিম কষ্ট বুঝাইছে যে গরিব না হয়েছে খাবারের অভাব যার পেটে নাড়ছে খাবারের অভাব বুঝে না এই জন্য আল্লাহ রসুল আল্লাহ পা কাল্লা নবী নিজে অভাবী হইয়া ক্ষুদার্ত গ্রহণ করে উম্মতের ক্ষুদার্ত অভাবী উম্মতের দলভুক্ত হইয়া নবী উম্মতের ব্যথা বুঝছে একসাথে বলা যাবে না আল্লাহ একবার আল্লাহ রলিদের মজলিসের মজা যে মজা না পাইছে তার বোঝানো যাইতো না এটা আলাদা মজা প্রেম মুসলমান কান্দুগার দরবার শরীফের বাবাজিরা ভাইরা রে বলছিলাম আদম সবিউল্লাহ কে আমার বলেন খুব সুন্দর সুরত দিয়ে আমার আল্লাহ বানাইলেন এত সুন্দর সুরত আল্লাহ আর কাউকে কোনো দিন দেবে না কিন্তু একটা কথা মনে রাখবেন জান্নাতের ভিতরে আদম সফিউল্লার দাড়ি থাকবে আর আমাদের দাড়ি থাকবে না একমাত্র আদম সফিউল্লার দাড়ি থাকবে সেই দিন একবারে এই বুক পর্যন্ত ঘন কালো দাড়ি থাকবে আমাদের আব্বাজানের দাড়ি থাকবে আর আব্বাজান আদম আলী ইসলামের একটা পরিচয় হবে আবু মুহাম্মদ মুহাম্মাদের বাবা একবার জোরে বলা যাবে কি মারা হওয়া মুহাম্মদ

আদাম সফিউল্লাহকে চল্লিশ বছর ধরে পর্যন্ত ওই কায়া ওই বডিটা আমার আল্লাহ রাবুল আলমিন শুকাইতে লাগলেন আজাজিল ইবলিশ আসছে দেখার জন্য ব্যাপার কি আল্লাহ এটা কি বানাইলো ইবলিশ ভিতরে ঢুকলো আবার বের হইল ভিতরে ঢুকে দেখে ফাঁকা ইবলিশ চার ঘুরে কয় না এটা দিয়ে আল্লাহর কোনো কাজ হবে না কোনো লাভ হবে না একবারে ভিতরে বাইরে সব ফাঁকা ইব্রিজ চলে গেল ও জানে না আমার মালিকের ইচ্ছা কি বিশ্ববিখ্যাত মহাদিস ইমামুল কুররা হাফিজুল হাদিস মোল্লা আলী কারি মাক্কি রহমাতুল্লাহ জিনার লকব ইমামুল হারামাইন ও শারিফাইন দুই হারামের ইমাম ছিলেন এক মক্কার ইমাম মদিনার ইমাম ওনার জমানাতে ওনার সিগনেচার সারা কেউ মহাদিসের খেতাব পাইত না তিনি মোল্লা আলী কারি মাকি হানাফি বিশ্ব বিখ্যাত হাদিস বিশারদ আজ থেকে সাড়ে 450 বছর আগে আমার নবীর মিলাদের উপর একটা না কিতাব লিখেছেন মিলাদ শরীফের উপর কিতাব লিখেছেন আল মাউরুদুর রাফি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি একবার জোরে বলা যাবে কি মারহাবা 450 বছর আগের মুহাদ্দিস ইমামুল ইমামুল ইমামুলHuffaz ইমামুল্লাহ আলী কারি

আলমাউলু দুস্সা দি ফিমাউল দিলহাদি আদি আল্লাহমা ইমাম নাসির উদ্দিন নামিস্ কি লক্ষ্য লক্ষ্য আদিসের হাফিজ মিল আজন্মবীর উপরে কিতাব লিখেছে আল্লাহমা ইমাম রজভাত বলে তিনিও মিলা দুর্নমীর উপরে কিতাব লিখেছে ইমাম ইমাম হাজ আলমাদা খালের মধ্যে মিলা আদুল্নবীর পক্ষে লিখেছেন আল্লামা ইমাম ইবনু কাসির আলবেদায়া ওয়াল নেহার ভিতরে মিলাদুন প্রথম যে কিতাব লিখেছেন ইমাম ইবনু দাহিয়া আত-তানবীর ফি মাউলিদুল বাশিরিন নাদির এই কিতাবের প্রশংসা ইমাম সুয়ুতি ইমাম ইবনু কাসির করেছেন একসাথে জনে বলা যাবে কি মারহাবা আমরার দেশের ইমাম সাহেব যদি না পায় আমরার দোষ না ইমাম সাহেবের দোষ সাড়ে পাঁচশো সাড়ে ছয়শ বছর আগের মিলাদবীর উপরে কিতাব লিখে দলিল সাবমিট করেছে দলিল নাস নাস দিয়েছে উসুল সাবমিট করেছে মিলাদবীর এখন কেউ না বলে ওটা আমাদের ফাংশন না ভাই যতদিন হায়াত থাকবে হে শাইখুল হাদিসের রূহানি সন্তানেরা শুনে যান কামাল্লাহ দরবার শাইখুল রূহানি সন্তানেরা আল্লাহর ওলির মুহিব্বিনেরা আমাদের ইয়া চিশতিয়ান নকশবন্দি মুজাদ্দিদিয়া যেই পীরের murid হই না কেন যতদিন হায়াতে বেঁচে থাকব ততদিন পর্যন্ত মিলাদুন নবীর পক্ষেই থাকব হাত উঁচু করে বলেন ঠিক কিনা ঠিক

এক কানে কই আরেক কানারে চলো এবার ভব পারে ওরে নজদিকা না পথচি নে পরকে ডাকে বারো বাঁ এসব দেখি কানার হাট বা জাহাও কয়দিনকে আরবি রাখসাঁই কুঁশ করতেসে হাই। এরাবি আংশ সৌদি আরব আল্লাহ এদেত কুমদেত তারা প্রশ্ন করছে নবীজি রাজা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করে সফর করে আসার কোন সুযোগ বিধান ইসলাম কি বলে উনি বলছেন শিরিক এবং হারাম কি চিন্তা করছেন সে কোন জায়গা ফতো দিছে রসুলের রওজা উন্মাদ জিয়ারত করবে আরে মদিনার মসজিদে মানুষ নবীর জন্য যা আমরা রসুলের জিয়ারতে আরতে নবীর কদমে দাঁড়িয়ে হাজিরা দেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় আমরা যাই কথা বলেন ঠিক কিনা

Acá estamos কে সুন্দর করে আল্লাহ বানানোর পরে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর পবিত্র দেহের মধ্যে রুহ সঞ্চার করলেন ওয়ায়াসআদু নাকা নিরহি কাদিরুর রুহু মিন আমর রাব্বি আল্লাহ আল্লাহ বলে হাবিব রুহু কি জিনিস কাফের রা প্রশ্ন করে আপনি জবাব দিয়ে দেন এই রুহুটা আমি আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে আসছি আবার চলে যাব ও মহিবিনেরা ও আশিক রসুলেরা একটা কথা বলে দিয়ে যাই হাইয়া আলা সলা বলার পরে আর ঘরে থাকা যাবে না দোকানে থাকা যাবে না আর আপনি খেল চায়ের দোকানে বসা যাবে না আড্ডায় থাকা যাবে না কাজে থাকা যাবে না নামাজে চলে আসা লাগবে তাহলে আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবেন কথা বলেন ঠিক কিনা আদর করে আল্লাহ বানাইছে আদর করে আল্লাহ বানাইছে রুহু ফুকাই দেওয়ার পরে রুহু ফিরে আসে

আমার মালিক আমার মৌলা নূরে মোহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর পবিত্র নূর মোবারক আদম সফিউল্লার পৃষ্ঠ দেশে আদম সফিউল্লার সুলভের ভিতরে আমার আল্লাহ পাক স্থাপন করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা দেহখানা নূরে নূরাম্বিত হয়ে গেল এজন্য আদমের নাম আবু মোহাম্মদ

দাড়ি থাকবে ঘন কালো শুধু একজনের দাড়ি থাকবে তিনি আমাদের আব্বা আমাদের আব্বা আদম আদম আলাইহিসাম তিনি আর পরিচয় হবে আবু মুহাম্মদ জান্নাতের ভিতর রন্দে রন্দে তাকে চিনবে আবু মুহাম্মদ বলে মুহাম্মাদের বাবা মুহাম্মাদের বাবা নূরে মুহাম্মদ দেওয়ার পরে আল্লাহ রুহু ফুকাই দিলেন তাহলে রুহু আগে না নূর আগে কথা কেন রুহু আগে না নূর আগে নূরে মুহাম্মাদি আগে রুহু গেল পরে এই জন্য পৃথিবীতে যারা নবীর গোলামি করবে নবীর পক্ষে যারা থাকবে তারা ওই প্রকৃত ইমানের স্বাদ তাদের অন্তরে আসবে সারা জীবন মনে রাখবেন এই প্রকৃত ইমানের স্বাদ তার অন্তরে লাগবে যারা নবীর গোলামি করবে প্রকৃত ঈমানের সাথে তাদের অন্তরে আসবে এইজন্য আল্লাহ রাসূল বলেন লা ইউমিন ইমানদার তুমি হবে না হাতা আকুনা হাব্বা ইলেহি মিউওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান্নাসি আজমাই সন্তান সন্ততি পিতা মাতা জমি জমা টাকা পয়সা মান সম্মান দুনিয়া রাজা বাচ্চা দল বেদল বাড়ি গাড়ি স্ত্রী পুত্র পরিজন তোমার যা কিছু আছে সব কিছু চাইতে যদি আমি নবীকে ভালো নাই বাস ইমানের সাথ তুমি নিতে পারবে না ইমানের সাথ তুমি পারবে না ইমানের সাথ পাবে না জীবনের চাইতে যদি নবী জীবনের চাইতে যদি নবীকে প্রাধান্য দাও ইমানের সাথ পাওয়া যাবে ইমানের স্বাদ পাওয়া যাবে আল্লাহ কবুল করুন আবাস তুলে ধরে বলে নামে হেরসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় নয় হেরসুল জাহানম কেও ডরিনা তুমিে পাওরা আশায় মনুষুতি যায় মদিনায় তুমিে পাওরা আশায় মনুষুতি যায় মদিনায় ए के दीदार दाउना अर दूर थकी ना ए आशी के दीदार दाउना अर दूर ना हे रसूर तुम्हारी भलोबाँसी অন্তরে শুধু মুখে ন জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও না প্রশ্ন রাখতে পারে মুক্তি ফরিয়ে দি জান্নাতের ভিতরে নবী আদম শফিউল্লাহ জান্নাতে আমার নবীজিও তখন জান্নাতে সুবহান বলবেন আল্লাহ আদম শফিউল্লাহ আল্লাহ বানাইয়া পরিপূর্ণ জীবন দিয়ে আদম শফিউল্লাহ জীবন পাইলেন চোখের আলোর জায়গা আলো গেল কানের শক্তি গেল হাতের শক্তি আসলো পায়ের শক্তি আসলো রুহের শক্তি আসলো এর পিছনে নূরে মুহাম্মাদি কথা কন্যা আদম শফিউল্লার পৃষ্ঠদেশে আল্লাহ স্থাপন করে দিলেন নূর নূর আদম শফিউল্লাহ জান্নাতে এই কথাটা বাজানো আমি বলি নাই আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে নবীজির চাষা হজরত আব্বাস তিনি কবিতার সন্দমালার মাধ্যমে এই কথাগুলি নবীজির চাষা বলেছিলেন আমার ঘরে কিন্তু কিতাবখানা আছে সাতাশ কিতাবের মধ্যেই কওল tartarse নবিজির চাচা তাবুকের যুদ্ধের ময়দানে তিনি নবিজিকে দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি একটা কবিতা ছন্দ আপনারে শোনাতে চাই নবিজি বললেন চাচা জান বলেন কি কবিতা আপনি আমরে শোনাতে চান কবিতাটা কি বলেন

বলে হুজুর এটা কইলেন কেন কারণ আমাদের দেশে আবার ইয়াজিদের কিছু প্রশংসার লোক আছে ইয়াজিদ রহমতুল্লাহ আলাই ওই ইয়াজিদের খালা তো বাইলাম ইয়াজিদের ভালো মানুষ বানাইছে কি চমৎকার শয়তান চিন্তা করতে পারছে শয়তানে হাসার কে ভাই তোর মতো খলিফা যতদিন দুনিয়াতে আছে আমারও চিন্তার কারণ নাই তুই দারুন সাইজ করে দিতিস যা সালাই দি তোর খেলা দিয়ে গেলাম গাড়ি যাই গিয়ে বুঝবেন কেউ যদি ইয়াজিদের প্রশংসা করে বর্তমানে তাহলে বুঝবেন ওই হলো ইয়াজিদের অরিজিনাল বর্তমান এক নম্বর দালাল ওর পিছনে নামাজ পড়ার শয়তানের পিছনে নামাজ পড়ার মধ্যে কোন তফাৎ কোনো তফাৎ না আল্লাহ কসম খুদা কোনো তফাৎ না ও আজাদিলের ভাই ওর পিছনে নামাজ পড়বেন না কি পড়বেন না নামাজ পড়বেন না শক্তি থাকলে জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে খেদাই দিবে একবার ওপেন ওপেন বলে দিয়ে গেলাম গোপন নাই ওপেন এই আজিদ মজিনাই দিন হত্যাযোগ্য করেছিল দশ হাজার মদিনার মানুষ মেরেছিল সত্তর জন সাহাবি হত্যা করেছিল সাত শত কারি হাফিজদেরকে শহীদ করেছিল এক হাজার মদিনার কুমারী নারী আনসারি আহা যারা রসুলকে পাহারা দিত নবীর বংশের তাদের পাহারা দিত নবীর জন্য খাবার পানি জোগাড় করে দিত সেই পর্দানশীল নারীদেরকে ঘর থেকে বের করে এনে এক হাজার কুমারী নামের ইজ্জত লুণ্ঠন করেছিল মদিনা আল্লাহ আকবর তাদের কান্না আকার ভারী হয়েছিল এই আজিদের প্রশংসা যারা করবে

আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি এখন যদি ন্যাটো আমেরিকা যদি বলে আমরা মোদিন আক্রমণ করে তিন দিনে দখল করব আপনারা বসে থাকবে আরে যেই বেটা গাঁদা খা মদ খা হারাম কর শরাব কর জেনা কর ও চিন্তা করবে জীবনে অকম তো করছি আজকে একটা পুণ্যের কাজ করিয়া

ওগুলো দেখার টাইম আছে আশ্চর্য কত শয়তান দেশে বেরিয়েছে আমলাই যা কত ইমাম চুরির কোন বেরিয়েছে সাচে মুসলমান তারা নামে মুসলমান ইমানদার রে ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলে এজিদেরি চেলা দাড়ি টুপি পাগড়ি আসে দেখতে মাওলা না ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা হক কথা কিন্তু তিতা লাগে হক কথা কি লাগে চিতা লাগে তিতা লাগলে ওটা বাড়ি পর্যন্ত নিলে মিটা কথা ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের

আপনি এরপরে যখন দুনিয়াতে দরশী বানলেন বানবেন আপনি তখন না ছিলেন মানুষ অর্থাৎ আদম সুদুল্লাহ যখন দুনিয়াতে আসছে কারণ আদম তো জান্নাতের মধ্যে ছিল না আদম আলাইহিসসালাম তো জান্নাত থেকে বের হয়ে আসলেন যখন আদম নবী দুনিয়ায় তখন আপনি না ছিলেন মানুষ না ছিলেন রক্তখণ্ড না ছিলেন গষ্ট পিণ্ড বাল্লুতফাতুন তারকাবুস সাফিনা বকাদ আল জামানার গোয়ালা হুল ঘরান বরং আপনি নবী হজরত আদম সফুল্লার পৃষ্ঠে চোরে চরে এ পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আপনি নবীর কিস্তির মধ্য আসলেন নুহুনবী সেই দিন একা ছিল না নুহুনবি কিস্তির মধ্য ছিল সব প্রতিমা না। সব মশিকরা সেই দিন পানির মধ্য ডুবে মরেছিল কিন্তু নহু নবী সেই দিন বেঁচে গিয়েছিলেন একবার জোরে বলা যাবে ইলা আপনি যখন দুনিয়াতে আসলেন আদম সফিল্লার সুল থেকে আম্মাজানের রেহেম আম্মাজানের রেহেম থেকে হজরতের শীষের সুল। শীষের সুল থেকে তার বিবির রেহেম রেহেম থেকে সুল সুল থেকে রেহেম পবিত রেহেম পবিত্ত সুলবার রেহেম করে করে আল্লাহ, আনতে 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 আল্লাহ আনতে আনতে এর পরে আল্লান্য বলেন। ও আন্তা আম্লা মলিততা আসারা কাতিল আরধুম অদা আতবি নূররি কালুফু। আপনি যখন আপনার আব্বা এবং আম্মার মাধ্যমে দুনিয়াতে আসলেন। আপনার মা দেখেছিলেন, আপনার মায়ের ভিতর থেকে একটা নূর মুবারক বের হইয়া যায়। ঐছনা আরো জোরে বলো আল্লাহ কি বের হয় কি বের হয় কি বের হয় আল্লাহ আদম সুফুর রাসূল মে কি কতক্ষণ রাসূল মে dise কি পর্যায়ক্রমে আস্তে আস্তে নূর বের হইয়া নূর আসে নবী নিজে বলেন খরাজা মিন নূর আমার মা দেখেছিলেন মায়ের ভিতর থেকে নূর বের হইছে আমাদের নবী এইজন্য নুরের নবী আর সু মিরা নুরের নবী মানি কথা বল ঠিক কি না किशन নবী

আর তার আগে নূরে মোহাম্মদ আল্লাহ নিজে সৃষ্টি করছে আদম সফুল্লাহ সুলবে রাখছে আমি না আল্লাহ আমরা না আল্লাহ নূর যারা মানতে কষ্ট হয় ও আপনার কষ্ট হলে আমাদের সাথে কিছু যায় আসে না বুঝে যান আরেকটু বুঝে হা দালাইল নবুয়াত বাইহাকির বিশুদ্ধ হাদিস প্রিয় নবী বলতেছেন আদম সফিউল্লার সামনে ওইদিন দিন আজলে আদম সফিউল্লার সামনে আল্লাহ সমস্ত আদম সন্তানদেরকে দেখাই পর্যন্ত যত সন্তান আসবে সবাই দেখাইলেন আমরাও ছিলাম মার হাবা পা কারা ছিল গোমাইছেনি আপনাদের কারো যদি আসি তো ধাক্কা দেন বোঝা লাগবে জোরে ধাক্কা দেন কারণ আপনারা পরিশ্রমী মানুষ সারা দিন পরিশ্রম করেন ঘুম আসাটা স্বাভাবিক আর মাহফিল তো এটা বাপ রহমতের জায়গা এখানে আইলি এমনি একটু ঘুম আসে মসজিদে ঢুকলে ইমাম সব খুদবা যখন দেয় তো মুসল্লি ঘুমাই শেষ হয়ে যায় মনে হয় ছত্রিশ হাজার বছর ঘুমাইছে না তার মানে ওই জায়গা আল্লাহর রহমত নাজিল হয়তো দুনিয়ার আর কোন চিন্তা থাকে না ঠাস করে ঘুম এসে যায় একসাথে বলবেন না মারহাবা মসজিদে ঘুমাই বসছে সেই দিন কোটি কোটি আদম সন্তান আল্লাহর সামনে আদম নবী দেখে একজন চোর একজন ডাকাত একদম আর আরেকটা ঘুসখর একটা কানা একটা লেংরা একটা বুবা একটা ধনী একটা দরিদ্র একটা গরিব একটা ভিকারি একটা রাজা একটা বাদশাহ একটা প্রধানমন্ত্রী একজন জ্ঞানী একজন ডাক্তার একজন ইমাম একজন ওলি একজন আবেদ একজন কুতুব একজন মজাদ একজন ইমাম একজন মুসল্লি, একজন শাইকুল হাদিস একজন ছাত্র একজন প্রিন্সিপাল একজন আপনার মুফতি একজন মহাদিস মারা করা আদম নবী আল্লাহ রে আদম এর তো সব আমার সন্তান সন্তানের প্রতি বাবার তো অনেক বড় মায়া আল্লাহ আল্লাহ তুমি এইভাবে বৈষম্য না দিয়ে একবারে সমান দিয়ে দাও ধনী গরিব করার দরকার নাই কালা ধলা করার দরকার নাই ল্যাংরা কানা বুবা করা এগুলির দরকার নাই সব ইমানদার বানাই দাও আর সব ধনী বানাই দাও সব এক লেভেল করে দাও আল্লাহ বলেন আদবতে তা হবে না আমি তোমার সন্তানদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াত পাঠাইতেছি কে আমি আল্লাহর গোলামি করবে কে আমার রসূলের গোলামি করবে এটা দেখার জন্য পাঠাইতেছি যা ওইভাবে হবে না আমি যেভাবে পাঠাবো ওইভাবেই হবে ক্বাল আইবনি আলামু মা লা আমি যা জানি তোমরা যা জানো না আমি আল্লাহ ওদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইতেছি এজন্য দুনিয়ার ভিতরে আল্লাহ নবীর গুলামি যারা করে এরা হলো পাস করে আপনার টাকা পয়সা চেহারা সৌন্দর্য ধনী দরিদ্র ওই পয়সা করি এলেম কালাম ডাক্তার ডাক্তার এই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই কোনো কিছু দিয়ে আল্লাহর ময়দানে হাসরের মাঠে নাজাতের রাস্তা নাই নাজাত পাইতে হলে নবীর কদমের গুলামি করে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে কথা বলে ঠিক নবীর কদমের গোলাম হয়ে হবে ভিন্ন কোন রাস্তা নাই আল্লাহ রাখে নাই এই সময় নবী বলতেছেন বলতে আদম আলি দেখলেন আমি নবীকে সেই সময় উজ্জ্বল নূর ওয়ালা হিসেবে দেখছি কি কন কি বলা নূরওয়ালা ইয়া রব আদম নবী জিজ্ঞেস করলেন হে রব এই নূর ওয়ালাকে আল্লাহ পাক বলেন হাদা কা আহমদ ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি merhaba ছেলে তোমার সন্তান মোহাম্মদ আদম নবীকে আল্লাহ বলতেছেন তোমার সন্তান তার মানে আদমকে আমাদের সাথে পরিচয় করার আগে নবীর ব্যাপারে আল্লাহ নিজে বলছেন তোমার সন্তান এজন্য জন্য জান্নাতের ভিতরে আদমের পরিচয় হবে আবু মুহাম্মদ মুহাম্মাদের বাবা একসাথে বলবেন না মারহাবা মুহাম্মাদের মুহাম্মাদের কারণ ওই সময় আল্লাহ প্রথম পরিচয় করেছে ইভ নু তোমার ছেলে মোহাম্মদ হবে শোনো আদম হুয়াল আওয়াল সৃষ্টিতে তিনি প্রথম ওয়াহুয়াল আউ হোল আওয়াল ওয়া এবং নবী হিসেবে শেষ নবী ওয়াহু আউয়াল সাফি

ইনি তোমার সন্তান সৃষ্টিতে প্রথম নবী হিসেবেও প্রথম মানব হিসেবেও প্রথম কালেমা পন্না পলা হিসেবেও প্রথম আমি আল্লাহকে এ নবীর আগে কেউ আল্লাহ বলে ডাক দেয় আদম পরিচয় দিলাম ইনি তোমার সন্তান ফারো আদি নুরান সাতিয়ান আদম বলে ফি আল্লাহ এত সুন্দর নূরওয়ালা কে চিনলাম না আল্লাহ বলেন হা দা তোমার সন্তান মোহাম্মদ তার মানে বোঝা গেল বাবারে আল্লাহ মাটি দিয়ে বানাইছে কিন্তু সন্তান যে আল্লাহ নূরওয়াল্লাহ করছে বাবা মাটিওয়ালা সন্তানা বাবা মাটিওয়ালা ছেলে নূরওয়ালা কি কথা না কি বাবা কিওয়ালা একসাথে বলেন বাবা কি বলা ছেলে কি বলা বাবা কি বলা ছেলে কি বলা একসাথে বলবেন না মার হাবা নবী নূর ওয়ালা এখন আপনি মানলেও নূর না মানলেও নূর মানলেও নূর না মানলেও নূর রসুল নিজে বলছেন ফার আনি নূর সাতিয়ান যখন আমি নূর ছিলাম তখন আমার আব্বা মাটির তৈরি মানব আদম শৈল পরিপূর্ণ আদম ওই সেকেমে আল্লাহ আমাকে ঢুকাইছেন ওই সেকেম হইয়া সেকেম হইয়া নবী আব্বাস বলতেছেন আব্দুল্লা এবং আমিনার মাধ্যমে আল্লাহ যখন আমেনার থেকে আপনাকে বের করে নিয়ে আসলো তখন আমেনা দেখতেছে খারা ওই আমেনার ভিতর থেকে একটা নূর বের হয়ে গেল ওই নূরের আলোতে অন্ধকার শুভে সাদিকের সময়

বুঝে বাড়ি ঝগড়া করে কোনো লাভ নাই নেই ভুটাভুটি করে হয়নি কি ঠিক আসতে কেন প্রথম নবী সৃষ্টির প্রথম এটি কি ভুটাভুটি করে হয়েছে নবী কি চাইছিলেন না আল্লাহ ইচ্ছা করে দিছে আল্লাহ হাবিবুল্লাহ তারে বানাইছে নবী চাইছিলেন না ইচ্ছা করে দিছে আল্লাহ ইচ্ছা করে দিছে তিনি রহমাতুল আলমী নবী কি চাইছে না আল্লাহ দিছে আল্লাহ ইচ্ছা করে দিস তিনি শ্রেষ্ঠতম রসুল ইমামুল মুসলিম নবী চাইছে না আল্লাহ ইচ্ছা করে দিছে না চাইতেই নবীকাল্লা দিছে আমরা সেই নবীর উন্মাদ মানলো ভালো যে মানবে তাও ভালো না মানলে আমার নবীর কিচ্ছু আসে যায় না আমরা সুন্নতর কিচ্ছু আসে যায় না শূন্য শূন্যতর জায়গায় থাকবে আহা হলে সু নতুন জামাত আহালে সুন্নতুল জামাতের থাকায় জায়গায় থাকবে আপনার ঈমান আমল আঁকিদানি আপনি কবরে চলে যাবেন কেমনের মাঠে আপনাকে জিজ্ঞাস উত্তর দিতে হবে কবরও আপনাকে উত্তর দেওয়া লাগবে ও সাতা আমাদের কিচ্ছু যায় আশে টাসে না এবার বুঝে তারপরে কবরে যায় বুঝে কবরে যায় না আল্লাহ এই এত মজবুত করে দেখতেছেন কে আল্লাহ রসুলের চুল মুবারক আমার কাছে পৃথিবীর সবকিছুর চাইতে দামে কি কথা খারাপ বলছো নবীজি চুল মুবারক না ঘাম মুবারক যায় দেয় মুবারক রসুল কারিমের ফেসাদ মুবারক যদি পাইতাম তো পৃথিবীর সব ধন সম্পদের চাইতে ওই ফেসাদ মুবারক আমাদের কাছে বেশি দামি কথা কোন ঠিক কিনা যার ফেসাবকে আমরা এত পরিমানে দামি বলি তাকে কি পরিমানে দামি মনে করতে পারি আল্লাহ দিছে আমরা দিই কথা কোন ঠিক কিনা আল্লাহ নিজে দিছে সহি মুসলিমের ভিতরে একটা হাদিস আসছে এক সাহাবি নবীর জন্য ই আমান থেকে একটা চাদর আছে চাদর এনে আল্লাহর হাবিবের সামনে উপস্থাপন করে বলেন হুজুর আমি আপনার জন্য ইয়ামান থেকে চাদর আসছি আল্লাহর হাবিব চাদরটা নিলেন গায়ে লাগে আর এক সাহাবি পাশ থেকে এসে বলেন ইয়া আল্লাহ আমি এক ভিকারি আসছি আপনি ওই চাদর আপনি আমাকে দান করে দেন মার হাবা তো আল্লাহ রসুল তো দান ও চাদরটা খুলে সাহাবিকে দিয়ে দিয়ে অন্য অন্য সাহাবিনা খুব রাগাম্বিত হয়ে গেছে তুমি জানো না আল্লাহর হাবিবের সাদরটা খুব দরকার তুমি এটাও জানো যে নবীর কাছে চাইলেই দিয়ে দিবে তুমি কেন চাইলে অন্য অন্য সাহাবিরা তো মধুর মাসির মতো ধরছে আজকে মারবি তুমি রসুলকে কষ্ট দিস সাহাবি কান্নাকাটি করিয়া আল্লাহর রসুলের দরবারের সামনে এসে কাঁদতেছে তো নবী জিজ্ঞেস করলেন কাঁদো কেন বলি ইয়া রসুল আল্লাহ ওই সাদরটা মিশি আমি আপনাকে ব্যথা দেওয়ার জন্য হুজুর আমাকে মাফ করে দেন ওই সাদর মুবারকটা নিশি আমার জীবনের একটা ইচ্ছা যে সাদরটা রসুল গায়ে লাগলো আমার মাটি দেওয়ার সময় ওই সাদরটা দিয়ে যেন আমার কাফনের কাপড় করাই দেয় কি বুঝলেন সাহাবিরা এক টাকা দান করছে আর আপনার অহুত পরিমাণে টাকা দান করার সমান সাহাবীরা এক রাকাত নামাজ পড়ছে আর আপনার সারা জীবনের ওই এক পল্লাই দিলে হবে না। একজন সাহাবী এক রাকাত নামাজ রাসূলুল্লাহর পিছনে পড়ছেন আর সাহাবী ব্যতীত সব উম্মতের নামাজ যদি পিছনের এক রাকাত নামাজের সমানের ওজন সমান হবে না। কি কথা বলন না ঠিক কি না? ওই নামাজটাও দাম হয়েছে নবীর কারণে। কি কথা বলন না ওই নামাজটার দাম হইছে কার কারণে? নবীর কারণে, নবীর সাথে নামাজ পড়ার কারণে ওই এক রাকাত নামাজের দাম কত চিন্তা করেন তো। আল্লাহ সাহাবি বলতেছে হুজুর আমি সাদরটা দিয়ে আমার কবরের কাফনের কাপড় বানাব একজন সাহাবি রসুলের যুগ সাদর নিয়ে কাফনের কাপড় বানাইতে চায় তাহলে তাদের কাছে কাপড়ের দাম কত ছিল কাপড়ের দাম যদি এটা হয় তো স্বয়ং রসুলের দাম তাদের কাছে কত ছিল একসাথে বলা যাবে না আল্লাহ একবার যে যাই বলুক আহলে সুন্নাতুল জামাতের দরজা থেকে আমরা ছাড়বো না যাবো না এই পতাকা ছাড়বো না দাঁত যে কামড়তে ধরে রাখবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ প্রত্যেকের কবুল করুক বলে না আমি আদম সফিউল্লাহ জান্নাতে সব ফেরেশতাদের কে আল্লাহ বলেন উসজুদু লি আদম ফেরেশতারা রে তোমরা আদমের দিকে সেজদা দাও সব ফেরেস্তানাং আদম সফিউল্লার দিকে তাকে সেজদা দিল কিন্তু আজাজি ফেল খাইছে দেখেন নয় লক্ষ বছরের ইবাদত মোয়াল্লেমল মালায় এক মুহূর্তের মধ্যে তার শেষ কেমনে হয় সব ফেরেস্তরে সেজদায় পড়ে গেল মোল্লা আলী কারিমাকি আল মাউরুদ্দিন রাবির মধ্যে লেখেন হজরত ইমাম সাকাবি রহমাতুল্লা আলাই বলতেছেন ইমাম সুবকি রহমাতুল্লা আলাই বলতেছেন যে এই সেজদা ছিল আল্লাহর জন্য মাসজুদু ছিল আল্লাহ কেবলা ছিল আদম সফিউল্লাহ মসজুদু ছিল আল্লাহ কেবলা ছিল আদম সফিউল্লাহ কিন্তু ওই আদম সফিল্লার সেকিমে ছিল নুরে মহাম্মাদি যদি ওইদিন আজাদিল জানতো নুরে মোহাম্মাদি আদম শফিউল্লার সেকেমে তাহলে সবার আগে আজাজিল সেজদা হিস করে আজাজিল জানে না ভুল করে ফেললো সেজদা দিল না আল্লাহ জিজ্ঞেস করলেন আরে আজাজিল কি জন্য সেজদা দিলি না আজাজিল ডাক দেখা আল্লাহ ওরে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া আমার ধর্ম উপরের দিকে যাওয়া ওর ধর্ম নিচের দিকে যাওয়া এই এমন মাটির তৈরি মানবকে আমি কি করে সেজদা দিতে পারি না আল্লাহ সেজদা আমি দেব না আল্লাহ বলেন আজাজিল আমি আল্লাহ পবিত্র আমার জাগা পাক আমি আল্লাহ পাক আমি আল্লাহ পবিত্রটাকে ভালোবাসি অহংকার করলি তোর দিলটা নষ্ট করে ফেললি অহংকারী জাগা আমি আল্লাহ এই জন্য টাকার অহংকার করা যাবে না ক্ষমতার অহংকার করা যাবে না সম্পদের অহংকার করা যাবে না জনপ্রিয়তার অহংকার করা যাবে না এলেমের অহংকার করা যাবে না ধনের অহংকার করা যাবে না সন্তানের অহংকার করা যাবে না জাগা জমির অহংকার করা যাবে যাবে না মানব হিসেবে আমাদের কোন অহংকার নাই আমলের অহংকার করা যাবে না এলমের দৌরাত করা যাবে না আমরা মানুষ আমাদের কোন অহংকার নাই অহংকার একমাত্র আল্লাহর অহংকার কার আদাম সফিল্লা অহংকার করলক আল্লা তর্ক করলো আল্লাহ রব আমিন বলেন দূর হয়ে যা বিতাড়িত হয়ে যা আমি আল্লাহর দরজায় আর তোর কোনো জায়গা নাই তার মানে আজাজিল যা করলো আমাদের উল্টা তাই করা লাগবে আজাজিল অহংকার করলো সেজদা দিল না আমাদেরকে সেজদা দেওয়া লাগবে আর আল্লাহর দরবারে মাপ চাইতে হবে আমরা যখন সেজদা দিব আল্লাহর দরবারে মাফ চাবো আমার আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি তখন মাফ করে দিবে কি কথা কোন ঠিক কিনা মসজিদে নামাজ পড়ার জন্য যখন ঢুকে হুয়ার শেষ আর বারাবানার এক বেশি কষ্ট হলো মসজিদে নামাজের জন্য যখন ঢুকে শেষদার মধ্যে পড়ে যান সুবাহানা সুবাহানা রব্যাল শেষদার মধ্যে পড়ে গেলেন তখন আল্লাহ ডাক দিল ও ফেরেশতারা আমার এই বান্দা বানাইতে তুমি নিষেধ করছিলা দেখো আমার বান্দা শেষদার মধ্যে পড়ে যাইয়া আমি তারে কাম দিলাম ক্রোধ দিলাম লোভ দিলাম হিংসা দিলাম কিয়া দিলাম কামনা দিলাম বাসঙ্গা দিলাম রিয়া দিলাম অহংকার দিলাম অহমিকা দিলাম এরপরে তারে আমি যৌন বাসনা দিলাম ক্ষুধা দিলাম আশা দিলাম আকাঙ্ক্ষা দিলাম দিলাম, দিলাম মন্দ দিলাম এর পরও শয়তান আজাজিল তার পিছনে লেগে আছে আমার বান্দা শয়তানকে লাথি মারছে কেমনারে আশা সবকিছু লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা আমি আল্লাহর পবিত্র কদবের সামনে সিজদায় পড়ে আমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করে নামাজের মধ্যে চলে আসছে এ ফেরেশতারা তোরাই তো আমারে বান্দা বানাইতে না করছিসি দেখ আমার বান্দা সিজদার মধ্যে আছে যা যা ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমি আল্লাহ আমারে নামাজি বান্দার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম নামাজ হবে আওয়াজ তুলে বলেন নামাজ হবে বলেন ইনশাল্লাহ ধরে বলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন এসেছেন যত নবী সকলেরই মাম